রাজ্য স্বার্থে আমরা উন্নয়নমূলক কাজ করব। গত পাঁচ বছরে আমরা অনেক উন্নতি করেছি লামডিং দুই নম্বর ওয়ার্ডে। তো আগামীতেও আমরা বিধায়কের নেতৃত্বে অনেক নালার মানে সমস্যা আছে, জলের একটু সমস্যা আছে, বেশিরভাগ হয়েই গেছে আর অল্প বাকি আছে। তো আরও ছোট ছোট রাস্তাঘাট কিছু বাকি আছে, সেটার দিকে লক্ষ্য রেখে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। ওয়ার্ডত আমার মনোনীত প্রার্থী মনশ্রী দাসর হই, ঘরে ঘরে প্রচার কাজ চলে আসো। আর আমার লামডিংয়ের ১৩টা ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করার আসলে তার ভিতর আমি ৭টা ওয়ার্ডত আমি অলরেডি আনকন্টে সিলেক্টেড হয়েছো। আমার বনশ্রী দাসে যা পাঁচ বছর যিমানে অনুদান পাইছে গভর্নমেন্টের ফলেরপর এইটু সম্পূর্ণ কাম করেছে, সেই কারণে এইবারও পার্টিরপর মনোনীত করা হয়েছে। আর আমি ঘরে ঘরে যাই এইটু গম পাই আসো যে জনগণে পাই মানে ১০০% উৎফুল্ল হয়েছে আর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জিকাব বলে সবই এসেন্স দিয়ে আছে।